আসসালামু আলাইকুম এবার বোঝাই যাচ্ছিল যে আমের ফলন কম হবে এবং আমের ফলন কম হওয়া মানে হচ্ছে যে কম সরবরাহ হবে বাজারে এবং দাম নাগালের বাইরে থাকবে তার মানে হচ্ছে এই বছর সংকটের মধ্য দিয়ে তো যাচ্ছেই আমাদের জীবন অনেক জিনিসপত্র একেবারে ধরা ছোঁয়ার বাইরে দামের কারণে এর সাথে এবার একটা মৌসুমি ফল আম সেটাও বোধ এবার মানে ধরা ছোঁয়ার বাইরে থাকবে ওই যে দামের কারণে তো এখন একটা পরিসংখ্যান পাওয়া গেল প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে যে আমের ফলন পনেরো পার্সেন্ট কম হতে পারে কারণ তিনটি কারণ তিনটি হোক যাই হোক না কেন বোঝা যাচ্ছিলো কারণ আমার গ্রামের বাড়িতেও যে আম গাছগুলো আছে সেখানেও দেখা যাচ্ছে যে আমের ফলন আসে খুব অল্প তো সবচেয়ে রাজশাহী চাপায় ওই সব অঞ্চল থেকে মানে মেন হিসাব করা হয় যে আমের ফলন কত হবে না হবে সেই হিসাবেই বলা হচ্ছে পনেরো পার্সেন্ট তবে চূড়ান্ত হিসাবে আমার ধারণা সেইটি আরও হয়তো বেশি হতে পারে কি কারণে বইলি আবহাওয়া আবহাওয়ার যে হঠাৎ করে যে একটা পরিবর্তন তীব্র গরম হঠাৎ করে বৃষ্টি নানান কারণে এই ওলট পালট অবস্থার কারণে হচ্ছে এবার বলা হচ্ছে আমের অফিয়ার। অর্থাৎ এবার আর আমের অনুকূল আবহাওয়া নেই একেবারে মাঠ পর্যায়ে সেই রিপোর্টে বলা হচ্ছে শীত দীর্ঘায়িত হওয়ার কারণে মুকুল আসতে দেরি তাপ প্রবাহের কারণে অনাবৃষ্টিতে গুটি ঝরে যাওয়া এবং এবার আমের অফিয়ার হওয়ার জন্য আম উৎপাদন কম হবে বলে মনে করছেন কৃষিবিদ অধিদপ্তরের কর্মকর্তা চাষিরা মানে এক দুই তিন বছর যাওয়ার পর সম্ভবত কোনো একটা মৌসুম অফএয়ার ধরা হয় সেই অফিয়ারের মধ্যে আমরা পড়লাম আচ্ছা এই অবস্থা শুধু উত্তরের জনপদ নয় দেশের প্রায় সর্বত্র যেমন আমার দেশের বাড়ির যশোর কেশবপুর আমার বাড়িতেও যে আম গাছগুলো আছে দেখছি একই অবস্থা খুবই কম মুকুল এসছে তার মানে মানে খুব আম হবে এটা মনে করার কোনো কারণ নেই এর ফলে উৎপাদনের উপর প্রভাব পড়েছে দেশে যতগুলো ফল আছে এর মধ্যে কেবল আমি একটি ফল যার এক বছর ভালো ফলন হয় পরের বছর কম হয় আবার কখনও কখনো দু বছর ভালো হয় তারপরে আবার কম হয় কৃষিবিদরা আমের এই উৎপাদনের বৈশিষ্ট্যকে একান্তর ক্রমিক ফলন বলেন কৃষিবিদ এবং আম বিষয়ে একাধিক বইয়ের লেখক মৃত্যুঞ্জয় রায় বলেছিলেন এবার আমের অফিয়ার। এবার সঙ্গত কারণেই এর ফলন কম হবে এরপর বৈরী আবহাওয়া পরিস্থিতি নাজুক করে তুলেছে আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এবারের মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা ছিল আবার বৃষ্টিও হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি এই আবহাওয়ায় মুকুল এসেছে দেরিতে উত্তরের জেলায় চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী আমের জন্য সুখ্যাতি পুরানো কয়েক বছর যাবত আমের উৎপাদনে এই দুই জেলাকে টেক্কা দিয়ে চলেছে উত্তরের আর জেলা নওগাঁ জেলার সাপাহারের বাসিন্দা সোহেল রানা চাকরি ছেড়ে পুরো বনে গেছেন বছর পাঁচেক এবার তিনি একশো আশি বিঘায় আমের চাষ করেছেন জেলার সাপাহার উপজেলায় আমের মুকুল দেরি করে এলেও পরিচর্যার কাজ কিন্তু চাষিদের শুরু থেকেই করতে হয়েছে বৃষ্টি কম হওয়ায় পানির খরচ হয়েছে বেশি তাই এবার বিঘা প্রতি অন্তত পাঁচ হাজার টাকা বেশি খরচ হচ্ছে বলে জানান সোহেল রানা পুরো এপ্রিল মাস জুড়ে দেশে কোনো না কোনো এলাকায় তাপ প্রবাহ ছিল এমন অবস্থা ছিয়াত্তর বছরে দেখা যায়নি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগেই উত্তরের রাশেই চাপাইনগঞ্জ নওগাঁ রাটো নাটোর এমনিতেই উষ্ণ এলাকা এবার কম বৃষ্টিতে আমের উপর ব্যাপক প্রভাব পড়েছে যাই হোক দর্শক বুঝতেই পারছেন যে আমের অবস্থা ভালো না তো এটা মেনে নিতে হবে আর কি হয়তো এবার যারা সাধারণ মানুষ আমের প্রতি যারা চেয়ে থাকেন এই মৌসুমে আম খাবেন বলে তাদের এবার কম খেতে হবে এই আর কি আমাদের অনেক দুর্ভাগ্যের সঙ্গে এটা হয়তো একটা দুর্ভাগ্য যুক্ত হলো আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ